নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ঘূর্ণিঝড় তেজের সামনে এবার কাঁপবে বাংলা। পুজোর মুখেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, সতর্কতা জারি করল IMD। এই 7 জেলা সাবধান। তো এই ঘূর্ণিঝড়টি কোন সাগরে তৈরি হবে এবং কোন উপকূলে কত কিলোমিটার বেগে আশ্রে পড়বে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন রাজ্যে ঝড় বৃষ্টি চলবে, কোথায় কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর, এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির অবস্থান কোথায় রয়েছে, বিস্তারিত জানতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। আজ তৃতীয়া, অফিসিয়ালি পুজো শুরু না হলেও কলকাতার একাধিক মণ্ডপে দেখা যাচ্ছে জনজোয়ার। ষষ্ঠীর আগে থেকেই এখন আনঅফিসিয়ালি পুজো শুরু হয়ে যায়। ভিড় এড়াতে অনেকেই মহালয়া থেকেই প্যান্ডেল হপিং শুরু করে দেন। গোটা বছর বাঙালি অপেক্ষা করে থাকে পুজোর এই কটা দিনের জন্যই। সারা বছরের ব্যস্ততা ঝেড়ে ফেলে দিয়ে 8 থেকে 80 সবাই গা ভাসিয়ে দেন পুজোর আনন্দে। কিন্তু এই মুহূর্তে অনেকেরই মনে প্রশ্ন, পুজোর কটা দিন কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে আপডেট দিয়েছে তাতে কিন্তু মন খারাপ হয়ে যেতে পারে দর্শনার্থীদের। পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে, তাই বর্ষার ভ্রুকুটি না থাকলেও অনেকেই আশঙ্কা করছিলেন নিম্নচাপের। IMD সতর্কতা জারি করে বলেছে যে পুজোর কয়েকটা দিন বৃষ্টি না হলেও পুজোর শেষের দিকে কিন্তু বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আরব সাগরে, এটি পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তরে ভবিষ্যৎবাণী করছে যে একটি ঘূর্ণিঝড় সঞ্চলন সৃষ্টি হচ্ছে আরব সাগরের দক্ষিণ পূর্ব অংশে, আর এর থেকে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তবে তার নাম হবে তেজ। আরব সাগরের দক্ষিণ মধ্য অঞ্চলে অগ্রসর হয়ে আগামী 72 ঘন্টার মধ্যেই এটি অগ্রসর হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে, আর এর প্রভাব বাংলায় কতটা পড়বে সেই ব্যাপারে এখনই কিছু বলছেন না আবহাওয়াবিদরা। উড়িষ্যার দুর্গাপুজোর সময় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে জম্মু কাশ্মীরের ওপরে, একই সাথে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পাঞ্জাবের ওপরে, আর এর কারণে বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক রাজ্যে। তবে এই ঘূর্ণিঝড় সম্পর্কে এখনই কিছু স্পষ্ট বলা সম্ভব নয়, জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি দেখেই বলা সম্ভব হবে এটি কোন উপকূলে কোথায় আশ্রে পড়বে এবং এর গতিবেগ কত থাকবে, কোথায় ভারী প্রভাব ফেলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। তো এই ছিল আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।